আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি তো আগের কথাগুলো শুনি নাই কি আমার। আমি শুনলাম যে যে মুফতি ইব্রাহিম সাহেব এবং করোনা ভাইরাস, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু আগের আলোচনাটা শুনিনি, আমি বুঝতে কনটেক্সটটা বুঝতে পারছি না। আমার একটা ছোট প্রশ্ন হচ্ছে যে মুফতি ইব্রাহিমের তো কথা আসলে এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে হাদিসে এই বিষয়ে কি লেখা আছে। ছোঁয়াচে রোগ বলে কি কিছু আছে নাকি ছোঁয়াচে রোগ বলে কিছু নাই? মুফতি ইব্রাহিম হয়তো একজন মানে এমন হইতেই পারে, তার ভুল হইতেই পারে, মানুষ মাত্র ভুল হয়। ইসলাম অনুসারে নবী রাসুল এবং সাহাবা একরাম, নবী রাসুল শুধুমাত্র, তাদের তো কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে না। কিন্তু হাদিসে তো যে জিনিসটা বলা আছে যে ছোঁয়াচে রোগ বলে কিছু নাই, এবং এটা খুবই স্পষ্ট। এবং ফাতহুল বারির থেকে আমি রেফারেন্স দিতে পারি, যেটা লিখেছেন ইবনে হাজার আসকালানি, যে এই কথাটা বলেছেন যে সেই হাদিসটার ব্যাখ্যাতে যে জিনিসটা বলা আছে সেটাও আমি ব্যাখ্যা দিতে পারি। কিন্তু আমি আগে, আমার প্রশ্নটা হচ্ছে যে মানে মুফতি ইব্রাহিমকে নিয়ে কেন কথা হচ্ছে? আমাদের তো কথা হওয়া উচিত হাদিস নিয়ে, মুহাম্মদ কি বলেছে এই বিষয়ে, সেটা নিয়ে, তাই না ভাই? হ্যাঁ, এটা তো নেসেসারি, কারণ মুফতি ইব্রাহিম একজন কি বলুক না বলুক সেটা ম্যাটার করে না। যারা বিশ্বাসী তারা তো হাদিস, কোরআন এবং অথেন্টিক সোর্সের উপরে বেশি বিশ্বাস করবে, বা তাদের চিন্তাধারা তো ওদিকেই বেশি যাবে। হ্যাঁ আসিফ ভাই, আসিফ ভাই জানেন আপনি ওই হাদিসের দিকে যাবেন, আসলে আপনি যখন আসেন সেটা হাদিসের দিকে অবশ্যই যাবে। উনি আসলে এটা উনি কথাটা বলছেন, তো তাই তাই কথাটা বলা উচিত, ওইটা কারণ আমরা তো। আচ্ছা, আমি বলি ছোঁয়াচে রোগের ব্যাপারটা, আমি বলি তাই জিনিসটা। ছোঁয়াচে রোগে দুই রকম হাদিস আছে। হ্যাঁ, যে আসিম মদিন ভাই যেটা বলছে এই কথাটা ঠিক আছে, উনি যে হাদিসটা বলছে একদম সহি হাদিস। এই হাদিসটাতে নবীজি বলছিল যে প্রথম রোগটা যে আসছে এই রোগটা কোথা থেকে আসছে, এটা নিয়ে অনেক মারামারি এখনো বাংলাদেশে, এটা নিয়ে অনেক প্রোপাগান্ডা চলতেছে। এটা আহলে হাদিস এবং আমরা যে মসজিদে নামাজ পড়ি, হানাফি যারা বা নর্মাল হানাফিও না, মানে আমরা যারা যে তরিকাতে আছি হানাফি মাজাবে, এটা নিয়ে অনেক ফাইটিং চলতেছে। যেমন আহলে হাদিস মসজিদে যখন আমি নামাজে যাই, একজনও মাস্ক পরে না, তার কে মাস্ক পরে না, তারা বিশ্বাস করে ওই হাদিসটা যেটা আসিফ মহিউদ্দিন ভাই বলছে যে ছোঁয়াচে রোগ নয়, তারা কেউ মাস্ক পরে না, তারা একসাথে জমাট ভাবেই কাতারে কাতারে মিলাই নামাজ পড়তেছে। কিন্তু আমরা যারা যে মসজিদে যাইতেছি, তারা দূরে দূরে মাস্ক পরে নামাজ পড়তেছি। কারণ ওই যে আরেক হাদিসের মধ্যে আছে, যদি কোনো জায়গায় মহামারী রোগ থাকে তাহলে ওই স্থান থেকে তোমরা অন্য স্থানে যেও না, অন্য স্থানের লোক ওই স্থানে যেও না, এই হাদিসও আছে। আচ্ছা আচ্ছা ভাই আব্দুল, এক সেকেন্ড ভাই, এই যে দ্বিতীয় হাদিসটার কথা যে বললেন, আমি সেটার ব্যাখ্যাটাই দিতে চাচ্ছিলাম। মানে ফাতহুল বারী থেকে যেটা লিখেছেন ইবনে হাজার আসকালানি, প্রখ্যাত মুহাদ্দিস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন ইবনে হাজার আসকালানি, তার একটা বিখ্যাত গ্রন্থ ফাতহুল বারী, সেই গ্রন্থে তিনি এই যে দ্বিতীয় যে হাদিসটার কথা বললেন যে কোথাও মহামারী দেখা দিলে বাঘকে দেখলে যেভাবে দৌড়ে পালাতে হয় ঠিক সেইভাবে দৌড়ে পালাও, এই হাদিসটা এবং আগের হাদিসটা দুইটা হাদিসকে একত্র করে ইবনে হাজার আসকালানি যেটা বলেছেন যে ছোঁয়াচে রোগ বলে আসলে কিছু নাই, ছোঁয়াচে ইসলাম যে মানবে তার এটা বিশ্বাস করতে হবে, ছোঁয়াচে রোগ বলে কিছু নাই, থাকতেই পারে না, নবীর কথা একদম সহি হাদিস, অনেকগুলো সোর্স থেকে পাওয়া সহি হাদিস, 13টা জায়গায় বর্ণনা করা আছে, 13টা হাদিস আছে এটা নিয়ে, 13টা বা 14টা হাদিস আছে, আমার এক্স্যাক্টলি 13টা না 14টা এটা খেয়াল নেই, তবে 13 14টা হাদিস আছে, 12টা মানে সহিহ হাদিস আছে 12টা, 13টা আর কি একই রকম আর কি, একই রকম আর কি 12টা। এবং ইবনে হাজার আসকালানি বলেছেন যে 13টা, আমার আমার যতদূর মনে পড়ে 13টা হাদিস আছে, 13টা বা 14টা, যাই হোক আপনার কথা সত্য হতে পারে, আমার এত তো মানে এক্স্যাক্টলি হয়তো আমি দুই একটা এদিক ওদিক হতে পারে। ইবনে হাজার আসকালানি যেটা বলেছেন যে দ্বিতীয় হাদিসটা যেটা সেটা হচ্ছে ছোঁয়াচে কোথাও মহামারী দেখা দিলে এইভাবে এমন ভাবে দৌড়ে পালাও যেন সিংহের বা বাঘের হাত থেকে তোমরা দৌড়ে পালাও, এই কথাটা নবীজি বলেছেন এই কারণে যে আল্লাহর ছোঁয়াচে রোগে কোনো ক্ষমতা নাই, আল্লাহর কারণে যদি আল্লাহ যদি তাকে কোনো রোগ দেয় তাহলে ওই ইমানদার ব্যক্তির হয়তো মনে হইতে পারে যে এই রোগটা ছোঁয়াচে, এবং এই কারণে সে হয়তো ভাবতে পারে যে নবীজির হাদিসটা মিথ্যা, নবীজি যে বলেছে যে ছোঁয়াচে রোগ বলে কিছু নেই, এই হাদিসটা হয়তো সে ভাবতে পারে, তার ধারণা হইতে পারে যে আমার রোগ হলো কেমনে, এইগুলো তো হাদিসটা মিথ্যা, নবীর কথা তো মিথ্যা হয়ে গেল তাহলে। এই যে এই আতঙ্ক, এই আতঙ্কটা সৃষ্টি যেন না হয় এবং তার মনে যেন কুফরের সৃষ্টি না হয়, হাদিসকে অস্বীকার করার মাধ্যমে সে যেন কুফরি না করে ফেলে, এই কারণে মহানবী তাকে মানে বলেছে যে মহামারী যে এলাকায় থাকবে সেই এলাকা থেকে দৌড়ে ফেলাও। এইটা তাকে যে ইয়া দিবে মানে এবং এটা কিন্তু মহামারী থেকে না, এটা কিন্তু কুষ্ঠরোগী থেকে বলা হয়েছে, কুষ্ঠরোগী বলা হয়েছে,
কুষ্ঠ রোগ রোগ থেকে পালাতে বলেছে, মহামারী থেকে কিন্তু পালাতে বলেনি, বা ছোঁয়াচে রোগ থেকে কিন্তু পালাতে বলেনি, আরো স্পেসিফিকলি বললে কুষ্ঠ রোগ থেকে পালাতে বলছে। কিন্তু ছোঁয়াচে রোগ বলে কিছু নাই, এটা কিন্তু একদম স্পেসিফিকলি বলে দিয়েছে যে ছোঁয়াচে রোগ বলে কিছু নাই। আর এটা কিন্তু বলা হয়েছে কুষ্ঠ রোগ সম্পর্কে, কুষ্ঠ রোগীকে দেখলে দৌড়ে পালা। এবং ইবনে হাজার আসকালানি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা হচ্ছে, যেটা কিন্তু এই যে ছোঁয়াচে রোগ আছে এটা মিন করে নাই, মিন করেছে যে ইমান দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে তখন, যদি আপনাকে মানে আসলেই আপনার যদি রোগ হয়ে যায় তখন আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার নিশ্চয়ই হাদিস মিথ্যা, তার মানে নিশ্চয়ই আপনার তো ছোঁয়াচে রোগ আছে। আপনি যদি এটা ভেবে আপনি কুফরিতে লিপ্ত হন, ভাই একটু শেষ করে নিই, ভাই একটু শেষ করে নিই, এইটা ভেবে যদি আপনি কুফরিতে লিপ্ত হন, এই কারণে নবীজি আপনাকে বলেছে পালাতে কুষ্ঠ রোগ থেকে, ছোঁয়াচে রোগ থেকে না ভাই। এই যে এই ব্যাখ্যাটা যে আমি দিলাম, মানে আমি আমার ব্যাখ্যা না ভাই, ইবনে হাজার আসকালানি ওনার ফাতুল বাড়িতে দিয়েছেন, আমি আপনাকে সেটা ভিডিও থেকে দেখাতে পারি। এই না ঠিক আছে ঠিক আছে, ব্যাখ্যা ঠিক আছে, ব্যাখ্যা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আসিফ ভাই, আসিফ ঠিক আছে, ব্যাখ্যা ঠিক আছে। এই যে কুষ্ঠ কথাটা, কুষ্ঠ রোগের কথাটা, কুষ্ঠ তো মানে এটা তো ছোঁয়াচে না বোধহয় না? আরেকটা আছে ঘোড়া রোগ, ঘোড়া রোগের কথাও বলা আছে হাদিসে, যে ঘোড়া পায়ে রোগ। আচ্ছা যেটা ছোঁয়াচে না তাহলে সেটা সেটা আপনার অমিত দাস, অমিত ভাই বিশ্বাসের কথাটা যেটা প্রথম রোগটা কোথা থেকে আসলো যদি ছোঁয়াচে হয়ে থাকে? আপনি তো একজন ডেন্টিস্ট, আপনি কি মনে করেন প্রথম রোগটা কোন অতি প্রাকৃতিক আপনি কি মনে করেন যে প্রথম রোগটা আল্লাহ দেয়? হ্যাঁ আমার এটাই বিশ্বাস করতে হবে, প্রথম ডাক্তার হিসেবে কি করেন? হ্যাঁ আচ্ছা ভাই, প্রথম রোগটা যেই দেখ না কেন, ধরলাম কলিমুদ্দিন দিছে বা রহিমুদ্দিন দিছে বা আল্লাহ দিছে, কিন্তু তাতে তো ছোঁয়াচে রোগ বলে কিছু নাই, সেটা তো হলো না তো, সেটা কি হলো তাতে? এটা আমি তো বললাম আসিম বৈদিন ভাই, এটা নিয়ে আমাদের মধ্যেই মারামারি, আমাদের ইমামদের মধ্যেই মারামারি। ভাই আপনি যদি এখন হাদিস নতুন লিখতে পারেন তখন সেটা একটা কথা, আপনি নবী বলে গেছে, আপনি তো নবীর কথার উপরে তো কোনো মারামারি হতে পারে না ভাই। একটা সহিহ হাদিস, অনেকগুলো হাদিস গ্রন্থে আছে, অনেকগুলো বর্ণনাকারী, অনেক রাবি, এটার অসংখ্য রাবি আছে। অস্বীকার, একজন মুসলমান এই হাদিসটাকে অস্বীকার করতে পারবে না, কারণ এই হাদিসটা অস্বীকার করলে আপনার বড় বড় যে মুহাদ্দিস এবং মানে নবীদের যে বড় বড় সাহাবি তাদেরকে আপনার অস্বীকার করতে হবে, আবু হুরায়রা, তারপরে আমর, ওনাদের মতো বড় বড় মুহাদ্দিসকে আপনি মানে মানে যারা হতে হাদিস শাস্ত্রের শিক্ষক একদম ইমাম যাদেরকে বলে, যারা হাদিস শিখাইছে মানুষকে, লক্ষ লক্ষ মানুষ এখন হাদিস পড়ে যাদের মাধ্যমে, যেই লোকেদের মাধ্যমে, তাদেরকে অস্বীকার করা কিন্তু ভাই বিরাট মানে কুফরি কাজ হয়ে যাবে তখন। জি না আসিম মুদিন, আপনি যে হাদিস গুলো বলছেন সবগুলো ঠিক আছে, আমি এখানে একটু বলে আমাকে একটু সময় দেন, এক মিনিট কি দেড় মিনিট আমি বলি জিনিসটা ক্লিয়ার করে দিই। বিষয়টা হচ্ছে নবীজি যে হাদিসটা বলছে ঠিক আছে, ওটা বলছে প্রথম রোগটা কোথা থেকে আসে, এই কারণে যাতে মানুষ যদি বিশ্বাস না করে। আর ওইখানে আপনি দেখবেন ওই হাদিসের মধ্যে ঘোড়া রোগের কথাও আছে, যে ঘোড়া যে রোগগুলা পায়ে খুরের মধ্যে যে রোগগুলো ছড়াচ্ছিল, তখনও তিনি নিষেধ করছেন যে এই রোগটা ছোঁয়াচে না, প্রথম রোগটা তাহলে কোথা থেকে আসছে? এখন আহন মেইন যে জিনিস, এটা সৌদি আরবে আপনি দেখবেন আসিম মুদিন ভাই, সৌদি আরবে কিন্তু হজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে, যেটা কোনোদিন হয় না সৌদি আরবে। যে ইমাম আসিম মুদিন ভাই আরেকটা হাদিস আছে, মদিনায় কখনো দাজ্জাল এবং মহামারী প্রবেশ করবে না, মদিনা ভাই আসিম মুদিন ভাই না না আমি একটু শেষ করে নিই জিনিসটা। ওখানে মক্কার ইমাম সাহেব বলছে যে প্রত্যেকটা জিনিসই কোরআন মাজিদে লেখা আছে যে ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস হবে, হ্যাঁ প্রত্যেকটা জিনিস ধ্বংস হবে এবং একটা বিপদ, প্রত্যেক মানুষের জীবনে বিপদ আসতে পারে, এই কারণে ওই পরিপ্রেক্ষিতে করোনা ভাইরাসের কারণে হজ বন্ধ করে দিছে, এবং ওই পরিপ্রেক্ষিতে আকিদায় আমাদের মসজিদ এখন ভেতরে মাস্ক পরে। কিন্তু যারা সালাফি, যেটা আসিম মুদিন ভাই যে কথাগুলো বলছে একদম সহি হাদিসই বলছে, আসিম মুদিন হাদিসগুলো একটা ভুল বলে না, আজকালের যে হাদিসগুলো আছে সেটাই এখন আহলে হাদিসরা মানে এবং তারা এখনো মাস্ক পরে না।
সমস্যা হচ্ছে আপনার এই হাদিসে এক কথা, ওই হাদিসে এক কথা। আপনি বলতেছেন যে হানাফিয়া বা অন্যান্য যে হাদিস বা হাসান হাদিস বা সহিহ, আর আসিফ ভাইয়ের কথা যেগুলো সবগুলো সহিহ, তাহলে দোষটা তো ওদেরও না, দোষটা তো দোষটা আপনাদেরও না। আপনাদের উচিত বা কোন একটা সেন্ট্রাল কাউন্সিলের উচিত একসাথে ঠিক করা যে কোনটা আসলে ঠিক। এটা আসিফ মইদিন ভাইয়ের সাথে আমি শুনছি, আসিফ মইদিন ভাই হাদিসগুলো দেখান, শুনেন এই হাদিসগুলো দেখান, এগুলো যদি আমি বলি, আমি বলি, আমি বলি, আমি বলি, শুনুন শুনুন ভাইজান, ভাইজান আমি একটু বলি, শুনুন একটু শুনুন। আসিফ মইদিন ভাইয়ের সাথে মুশফিকুর রহমান মিনার ভাইয়ের প্রচুর আলোচনা হয়েছে ছোঁয়াচে রোগটা নিয়ে। আর মুশফিকুর রহমান মিনার ভাই প্রচুর লিখছে এই জিনিসগুলা, পুরো খোলা ভাবে আলোচনা হয়েছে, এটা বিশ্লেষণ হয়েছে। আসিফ মইদিন ভাই এটা ভালোভাবেই জানে, আসিফ মইদিন ভাই আপনি নিজেও জানেন এটা নিয়ে কিন্তু অনেক অ্যানালাইসিস করেছে। তো বিশ্লেষণে কি হয়েছে শুনি আসিফ ভাই, বিশ্লেষণে কি উঠে এসেছে আসিফ মইদিন ভাই জিজ্ঞেস করেন ভাই। বিশ্লেষণে যেটা উঠে এসছে যে মুশফিক মিনার আমাদেরকে এসে বলেছেন যে ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই, কিন্তু ছোঁয়াচে রোগ বলতে কিছু আছে, এটাই ছিল আলটিমেটলি এক কথায় আমি আপনাকে বলে দিলাম। মানে আমি বিচার মানি কিন্তু কালগাছ আমার, তারা একই সাথে সেলফ কন্ট্রাডিক্টরি দুইটা বিষয় একই সাথে মানে। এই যে মক্কা মদিনায় তারা যে হজ বন্ধ করে দিচ্ছে, দেখেন একটা হাদিসে তারা পাচ্ছে ছোঁয়াচে রোগ বলে কোনো কিছু নাই, আর একটা হাদিসে তারা পাচ্ছে কি যে উনি যেটা বললেন যে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা জিনিসই ধ্বংসপ্রাপ্ত হবে, প্রত্যেকটা দেশেই প্লিজ আপনার থেকে একটু নয়েজ হয়তো এই জন্য মিউট রাখতেছি। এরকম এরকম যদি কন্ট্রাডিক্টরি বিষয় মানে দ্বিপাক্ষিক বিষয় আপনাদের আইডিয়োলজিতে থাকে, এটা তো আপনারা কোনো লাইট চোখে এটা দেখাইতে পারেন না, কোনো ভালো চোখে আমাদের কাছে দেখাইতে পারেন না, কেননা দুইটা সেলফ কন্ট্রাডিক্টরি বিষয় আপনারা মানতেছেন। হয় এই জিনিসটা ট্রু হবে, হয় এই জিনিসটা ট্রু হবে না। আপনি একই সাথে আপনি বাংলাদেশ আর ইন্ডিয়ায় একই সাথে আপনি তো অবস্থান করতে পারেন না, একই সাথে আপনি বাংলাদেশ আর পাকিস্তান একই সাথে তো আপনি অবস্থান করতে পারেন না। এখানে আনমিউট করেন না আজি সাহেব, আনমিউট করেন না, কথাটা শেষ করেনি তারপর আনমিউট করেন, আপনার কাছ থেকে আওয়াজ হয়তো এই জন্যই বলছি। এই সেলফ কন্ট্রাডিক্টরি বিষয় যদি আপনারা মানেন, আপনারা বলতে পারেন না যে আপনার ধর্মটা কোনোভাবে রেশনাল বা আপনার ধর্মটা কোনোভাবে এটার কোনো একটা সলিউশন দিচ্ছে। আপনাদের এই জিনিসগুলো যদি আপনারা কন্ট্রাডিক্টরি বিষয় মানেন আর বলেন যে আপনাদের আকীদা ঠিক আছে বা আপনাদের আপনাদের এই বিশ্বাস ঠিক আছে, তাহলে তো এটা শুধুমাত্র অন্ধবিশ্বাস ছাড়া অন্য কোনো কিছু বলার মতো আর কিছু নাই, সেলফ একটা অন্ধবিশ্বাস হবে। ফারাজ ভাই আমি কি একটু বলবো, আমাকে একটু ফ্লোর দিলে একটু বলতাম। আচ্ছা আমাদের বলা শেষ হলে আমি একটু বলবো তাহলে। আচ্ছা আব্দুল আজিজ ভাই আপনি কি হানাফি মাযহাবের একটু বলবেন? আমি অ্যাকচুয়ালি সালাফি মাযহাবকে বেশি ফলো করি, বেশি মানে কোনো মাযহাবের না, মানে সালা মানাসটা সালাফিটা একটু বেশি ফলো করি। তাহলে তো আপনি নিশ্চয়ই আলফিকুল আকবর গ্রন্থটা পড়েছেন, এটা হচ্ছে ইসলামী মানে হানাফি মাযহাবের একদম বুনিয়াদী গ্রন্থ, ইসলামের একদম ইমাম আবু হানিফার যে মানে মৌলিক যে কয়েকটা গ্রন্থ এখন পর্যন্ত পাওয়া গেছে সেইটার ভিতরে একটা হচ্ছে, অন্যতম ইসলামী ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ বই হচ্ছে আলফিকুল আকবর, যেটা বাংলায় অনুবাদ করেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। ওনার এই বইটার ভিতরে একটা পরিচ্ছদ আছে, যে পরিচ্ছদের নাম হচ্ছে ইলমুল কালাম। জি ইলমুল কালাম চ্যাপ্টারের ভিতরে উনি লিখেছেন যে ইমাম আবু হানিফা যে কথাটা বলেছেন যে দর্শন এবং যুক্তিশাস্ত্র মুসলমানদের জন্য করা নিষেধ, কারণ যুক্তি এবং যুক্তি দিয়ে যদি আপনি ওহিকে বিচার করতে বসেন, যুক্তি তথ্য প্রমাণ এই যে কোথায় করোনা হইতেছে কোথায় করোনা হইতেছে না, এই সমস্ত যুক্তি প্রমাণ দিয়ে যদি বিজ্ঞান দিয়ে যদি আপনি ওহিকে যাচাই করতে বসেন, তাহলে আপনার
আকিদা নষ্ট হয়ে যাবে, আপনি আর আকিদার ভিতরে থাকবেন না, ইসলামী আকিদার ভিতরে থাকবেন না। এই কারণে সরাসরি সরাসরি বলে দেওয়া হয়েছে যে দর্শন শাস্ত্র পড়া যাবে না মুসলমানের জন্য, কারণ দর্শন শাস্ত্র পড়তে গেলে মাথার ভিতরে যুক্তি আসবে, মাথার ভিতরে চিন্তা আসবে, মাথার ভিতরে নানা ধরনের ব্যাপার আসবে যে এটা হইলো কেমনে, এটা হইলো কেমনে, না এটা তো মানলাম, এটা তো মানতে পারলাম না, সেটা তো মানতে পারলাম না, আল্লাহ নবী কি কইলো, আল্লাহ এটা কি কইলো, এরকম নানা চিন্তা আসবে। এই কারণে আপনার ইমাম আবু হানিফা নির্দেশ দিয়ে গেছেন তার ছাত্রদেরকে দর্শন শাস্ত্র পড়াই যাবে না, একদম একদম নিষিদ্ধ। এবং এরপরে ইমাম গাজ্জালি তিনিও একই কথা বলেছেন, তিনি অবশ্য যদিও তিনি মানে ইলমুল কালাম অর্জন করেছিলেন, মানে মানে কালাম শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, কালাম শাস্ত্র অধ্যয়ন করার পরেও তিনি শেষমেশ এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে কালাম শাস্ত্র অধ্যয়ন করা যাবে না, কালাম শাস্ত্র মুসলমানদের জন্য নিষিদ্ধ। এখন আপনি যে কাজটি এই মুহূর্তে করতেছেন সেটা হচ্ছে আপনি ইমাম আবু হানিফার যে আকিদা সেটা লঙ্ঘন করতেছেন, কারণ আপনি আপনার যুক্তি বুদ্ধি দিয়ে ওহি মুহাম্মদের বাণীও কিন্তু ভাই ওহি, ঠিক আছে, শুধু আল্লাহর কালাম কিন্তু ওহি না, মুহাম্মদের কথাও ওহি। আল্লাহর কালাম দুইভাবে আসে, একটা হচ্ছে কোরআনের কোরআন থেকে, মানে আর সরাসরি যেটা কোরআনে আসছে সেটা, আরেকটা হচ্ছে নবীর মুখ থেকে, নবীকে যেটা নির্দেশ দেয় সেটা। এই যে আপনি যে দ্বিতীয় ওহিকে আপনি যে অস্বীকার করতেছেন যুক্তি বুদ্ধি দিয়ে, যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা করে আপনি এখন বলতেছেন মদিনা বন্ধ করে দিতে হবে, নামাজ পড়ার সময় দূরে দূরে দাঁড়াতে হবে, করোনা ছোঁয়াচে রোগ আছে, ছোঁয়াচে রোগের থেকে দূরে সরেন, আপনি মাস্ক পরেন, এইগুলা কিন্তু আপনি যুক্তি বুদ্ধি জ্ঞান বিজ্ঞানকে ব্যবহার করে ওহিকে অস্বীকার করতেছেন। আপনি যদি চান তাহলে আমি আলফিকুল আকবর বইটা থেকে, না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসিমুদ কথা ঠিক না দেখাতে হবে না, ঠিক আছে আসিমুদ আপনার কথা ঠিক আছে, আমি একটু কথাটা বলি, এটা এটাও আমাদের দুই মিনিট সময় খুবই সুন্দর একটা কথা বলছে, এটা ফারাজ অন্নব ভাইকেও আমি বুঝেছি জিনিসটা, আসিমুদ ভাই একটু যদি শুনতেন আমার কথাটা ভাই, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে আসিমুদ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন ভাই, আমরা সবাই শুনতে পাচ্ছি। আসিমউদ্দিন ভাই আমাদের ওই যে সূরা বাকারার এটা ফারাজ অন্য ভাইকেও বলছি যে সবাই একটু মিউট রাখেন, আসিমউদ্দিন ভাইকে জিনিসটা শোনাইতে হবে যে সূরা বাকারা 2 এবং 3 নম্বর আয়াত, যেমন জালিকার কিতাবুল আরইবা ফি ইহা, মানে এটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ জিনে ইউমিনুন বিল গায়েবে ওয়া কিমুনা সালাত ওয়া মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে ও সালাত প্রতিষ্ঠা করে তারে মুত্তাকি। গায়েব কি? এখানে মুহাদ্দিসরাগণ বলছে আল্লাহ নবী রাসূল তার কিতাব ইহকাল পরকাল জান্নাত জাহান্নাম, হ্যাঁ, এবং ভালো মন্দ তকদির, এগুলো গায়েব, এগুলো দেখা যায় না, এগুলো আমরা বিশ্বাস করবো, এগুলো পিছনে আমরা কোনো যুক্তি খাটাবো না, এগুলার পিছনে আমরা কোনো যুক্তি খাটাবো না, সেটা সূরা বাকারা 285 নম্বর আয়াত বলে দিচ্ছে, ওয়াকালু সামিনা ওয়া আতানা, আমরা শুধু শুনলাম এবং মানলাম, শুধু শুনছি এবং মানছি, কোনো যুক্তি খাটাবো না। এছাড়াও সূরা আলী ইমরানে লেখা আছে যদি আমরা আমাদের এই আকীদা এই ওহী বাদ দিয়ে যদি অন্য কিছু অনুসন্ধান করি আমাদের ধর্ম থেকে ত্যাগ হয়ে যাব, মুরতাদ হয়ে যাব। তো এখন যে আমাদের ইমাম সাহেব যেটা বলে, আমি নিজেও এটাতে দ্বিমত পোষণ করি, আমাদের ইমাম সাহেব বলে যে যে মসজিদে তুমি যাবা তোমার এলাকা ছেড়ে, বা তুমি যদি সফররত অবস্থায় বা ট্রাভেলিং অবস্থায় অন্য মসজিদ গেলা, সেখানে দেখতেছো যে এরকম অবস্থা, বা জোরে আমিন বললে রাগ হয়ে যাচ্ছে, বা আস্তে আমিন বললে কিছু বলতেছে না, তখন তুমি ওইভাবে ওই মসজিদের পরিবেশটাকে মনে নিবা যে এরাই তোমার মুমিন, এরাই তোমার ভাই, এটা হচ্ছে মাসালা, এটা হাদিস না, আগে বলে নিলাম, কিন্তু যুক্তি খাটাই না আমরা, আমরা খালি অর্ডার ফলো করি নবীজি, আমরা কিন্তু, আমি কিন্তু নিজেই সালাফিটা বেশি ফলো করি, আমি যুক্তি খাটাই না। কিন্তু ভাই এখানে তো আপনারা যুক্তি খাটাচ্ছেন, আপনি তো দেখতে পাচ্ছেন যে কিছু করার নাই ভাই, আমি তো স্বীকার করব, আপনি আকীদা করুন, আপনি সালাফি আকীদা থেকে বিচ্যুত হইলেন, আপনি সালাফি আকীদা থেকে বিচ্যুত হইলেন, আপনি যদি বলেন এখন যে আমি না ভাই আমি সালাফি না আমি হানাফি মাযহাবের, হানাফি আকীদা থেকে বিচ্যুত হইলেন না ভাই, আমি কিছু করার নাই ভাই, এখন না না আমি কথা বলি, আমি কথা বলি, দাঁড়া না আমি আসিফ মুদিনের সাথে কথা বলি, আরে আসিফ এর সাথে কথা বলি না, খুবই অবাক লাগলো আব্দুল আজিজ ভাইয়ের কথা শুনে, তো মনে হইলো উনি একজন ডেন্টিস্ট এবং একজন শিক্ষিত মানুষ, একজন ম্যাচিউর মানুষ, বুদ্ধিমান মানুষ, কিন্তু উনি কিভাবে এরকম একটা জিনিস যেটা যাচাই বাছাই না করে মেনে নিতে হবে, শুনলাম আর মানলাম, নাকে দড়ি বাঁধা উটের মতো, নাকে দড়ি বাঁধা উটের মতো, এই যে যে হাদিসটাতে আছে খুব বিখ্যাত হাদিস, বিশ্বাস বিশ্বাস ভালো
ভেতরের মানে দাঁত দিয়ে এইভাবে শক্ত করে আঙ্কারে কামড় দিয়ে ধরে রাখে, এবং মুমিন হচ্ছে নাকে দড়ি বাঁধা উঠের মতো তাকে যেখানে বেঁধে রাখা হয় সে সেখানেই থাকে। ভাই আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে কিভাবে এরকম নাকি দড়ি বাঁধা উঠলেন ভাই? এটা তো ভাই খুবই দুর্ভাগ্যজনক। অমিত ভাই, অমিত ভাইয়ের কাছে আমি একটু জানতে চাই, অমিত ভাই আপনি তো শুনলেন ভাই, উনি একজন শিক্ষিত মানুষ, একজন ম্যাচিউর মানুষ, বুদ্ধিমান মানুষ, কথা শুনে তো বুদ্ধিমান মানুষও মনে হচ্ছে। আমি যদিও ওনার সম্পর্কে ভালোভাবে জানি না, কিন্তু উনি বলছেন যে ওনাদের আকিদা হচ্ছে ওনাদের এটাই করা উচিত, এটা এটা কেমন কথা ভাই একটু বলেন তো ভাই। আচ্ছা দেখি ডক্টর, ডক্টর আব্দুল আজিজ, আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন না? আপনি অ্যান্টিবায়োটিক ফেরি ব্যবহার করেন না দাঁত তোলার সময়? হ্যাঁ অবশ্যই অ্যান্টিবায়োটিক ইউজ করি। অ্যানেস্থেটিক, অ্যানেস্থেটিক কেন করেন? অ্যানেস্থেটিক তো করেন, অ্যান্টিবায়োটিক কেন ইউজ করেন? অ্যান্টিবায়োটিক ইউজ করি মাইক, যখন আপনার মাইক্রো অর্গানিজম জন্য অ্যাকচুয়ালি এটা দাঁতের ক্ষেত্রে খুব একটা বেশি নেসেসারি না, তারপর ইউজ করি। কারণ আমরা যে ইনস্ট্রুমেন্ট বলেন ক্যাভিটিস এর জন্য ওই আর না 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 আমি বলি না, আরে আমি আরে আমি কথা বলতে দেন না ভাই, আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না। যখন যদি রুট ক্যানেল করি, যেটা রুট ক্যানেল প্রসেস আমরা যেটা করি, তখন ওটাতে যে ইনস্ট্রুমেন্ট রিমার ফাইল গুলো ঢুকানো হয়, যদি এটা স্টেরিলাইজেশন না থাকে অনেক সময়, তখন মাইক্রো অর্গানিজম যদি থাকতে পারে সেটা ক্ষেত্রে আমরা সেফ থ্রি দিই বা সিরক সিবি অ্যান্টিবায়োটিকটা দিই, কিন্তু দাঁত তোলা বা এক্সট্রাকশনের ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিকটা দিই, এটা মাইক্রো অর্গানিজম যাতে ওখানে অ্যাকুমুলেশন না হতে পারে বা কোনো ইনফেকশন যাতে না হয়। ধরুন একজন কেউ একজন ইনফেকশন নিয়ে এসেছে, আপনি তাকে অ্যান্টিবায়োটিক না দিয়ে কি তাকে যদি অ্যানেস্থেশিয়া দেন, বিশেষ করে যদি আপার জতে ম্যাক্সিলের ম্যাক্সিলের ইয়েতে, সেখানে কি করে কাজ হয়? আপনি যে এই যে এতগুলো কথা বললেন যে অর্গানিজম, আপনি যে একটা একটা ইনস্ট্রুমেন্ট এখানে সেল থেকে আসে, গ্রানুলেশন হয়, সেলে গ্রানুলেশন থেকে আসতে পারে, সেল গ্রানুলেশন থেকে আসতে পারে, অ্যাকুইলাইটিস হতে পারে, সেলুলাইটিস হতে পারে, স্কোবাস কার্সিনোমা থেকে আসে কোথা থেকে? সেল অর্গানিজম আসে কোথা থেকে? আপনি কি নিজে কি এটা ডেভেলপ হয়, মানে বডি থেকে এই জিনিসটা কি ডেভেলপ হয়, আসে কোথা থেকে অর্গানিজম? এটা আমাদের মাইক্রো অর্গানিজমের মধ্যে যদি ব্যাকটেরিয়া গঠিত হয় তাহলে ব্লাডের মধ্যে যে হয় জেনারেলি ধরুন আপনি দেখলেন কোথা থেকে এলো, তার মানে এই যে এটা যে একটা কন্টাজিয়াস, আপনার হাত যদি নোংরা থাকে আপনি যখন ইয়ে করেন, যখন যখন আপনি কি, আমি বুঝতে পারছি আপনি কি বুঝাতে চাচ্ছেন, বুঝতে পারছি আপনি ওই হাদিসটা মিলাতে যাচ্ছেন, কিন্তু আমি সেটা ছিল, আমি দেখুন আমি ধর্মের অত জিনিস জানি না ভাই, ঠিক আছে? আমি সত্যি কথা বলতে কি, আমি ধর্মের অত জিনিস, বিশেষ করে ইসলাম সম্পর্কে আমি কিছুই জানি না, ঠিক আছে? ধরে নিন, ঠিক আছে, আমি সত্যিই জানি না, ঠিক আছে, কিছুই জানি না, কিন্তু আপনি তো মেডিকেলে এই জিনিসটা পড়েছেন এবং এই জিনিসটা তো নিজে হাতে করে এই জিনিসগুলো দেখেছেন, তাই না? জি 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 জি। তাহলে আপনি কি করে এই জিনিসগুলো বিশ্বাস করেন ভাই? এখন কি করে বিশ্বাস করি ভাই, এখন আসিফ মইদিন ভাই যেটাই বলো, এখন কনভার্ট বা কনভিন্স করার জন্য এখন তো ব্যাপার না, আমাদের আমরা শুধু অর্ডার ফলো করি। হ্যাঁ অর্ডার ফলো করে বলতেছি, বুঝতেছি বুঝতেছি, শুনেন, হয় এটা সঠিক না হলে ওটা সঠিক, দুটোই সঠিক হবে না, ঠিক আছে? একটা সঠিক হইতে পারে, দুটো 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 সঠিক কখনো হবে না। কিন্তু আপনি যে বলেন যে অর্ডার ফলো করা, কোরআন এবং হাদিস এবং আপনার অন্যান্য যে রিলিজিয়াস ধর্মগুলোতে বলা যায় না, তোমাকে এভাবেই করতে হবে, তোমাকে এটাই দেখতে হবে, তাহলে এটা কি, এটা কি ইচ্ছা করে বা সৃষ্টিকর্তা কি কখনো আমাদের এই যে বুদ্ধি বা আমাদের বুদ্ধি যে আমাদের ব্রেনটা দিছে, আপনার মধ্যে সৃষ্টিকর্তা আমাদের ব্রেনটা দিছে, সেটা কি উনি আমাদেরকে এরকম বন্ধ করে দিছে যে আমাকে এই চোখ বন্ধ করে এটাই দেখতে হবে, এটাই এটাই মানতে হবে, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই?
না না, চিকিৎসার জন্য তো অবশ্যই চিকিৎসা করতে হবে। চিকিৎসার জন্য বাদ দেন না, আপনি যে এখন বললেন যে আপনার কি বলে জান্নাত দোজখ অন্যান্য দিয়াগুলো বললেন যে এগুলোকে আমাকে চোখ বন্ধ করে মানতে হবে, এগুলোর ব্যাপারে কোনো কথাই বলা যাবে না। সমস্ত বিষয়ে নির্দ্বিধায় কোন ধরনের প্রশ্ন ছাড়া শুনলাম আর মানলাম, কোনো কথা নাই, শুনবেন আর মানবেন, আর কোনো কথা কোনো প্রশ্ন কোনো চিন্তা করা যাবে না, মানে একটা স্লেভের মতো যে কোনো রিলিজিয়ানে হোক। আমাদের এটা কি এটা কি বুদ্ধিমত্তার সংকীর্ণতা না? আপনি বলুন, আপনি এটা বুদ্ধিমত্তার সংকীর্ণতা না? সৃষ্টিকর্তাকে আমি বিশ্বাস করলাম, সৃষ্টিকর্তাকে আমি বিশ্বাস করলাম, মানে না এটা বিশেষ ক্ষেত্রে তো কিছু না, ঈমান, ঈমানের ক্ষেত্রে যে কথাগুলো আছে। আচ্ছা শুনুন শুনুন, আপনার আপনি বলছেন ঈমান আনতে হবে, ঈমানের জন্য ঈমান কি আসতে আছে নবীজির কথা? না 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 না, এই যে এখন এখন ভুল বলছেন আদিত ভাই, ভুল বলছেন। যে বিষয়ে কোরআন হাদিসে কোনো ইনস্ট্রাকশন নাই সেই বিষয়ে শুধুমাত্র আপনি ইজমা কিয়াস করতে পারেন। না তার ঠিক আছে, যে বিষয়ে কোরআন হাদিসে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে পৃথিবীর কোনো বাপের বেটা ইসলাম আলা সেইখানে কোনো ধরনের ইজমা কিয়াস করার কোনো এখতিয়ার নাই, এখতিয়ার নাই, এখতিয়ার নাই, ঠিক আছে। সব সমস্ত মুসলমান যদি একত্র হয়েও বলে আমরা ইজমা করলাম কোরআনের এই আয়াতটা চেঞ্জ করে ফেলবো, আমরা হবে না, হবে না, হবে না, হবে না। যেমন কিছুদিন আগে উনি দেখাইছে কোন কোন আয়াত গুলো কন্ট্রাডিক্টরি, এবং এটাও বলছে যে এটা আসল কোরআন না, এটা হচ্ছে ওসমানী কোরআন বা অন্যান্য কোরআন মিলে। এটা আমি আসিফ ভাই খুব ভালো মতো জানি, তো আপনি চিন্তা করে দেখ আপনি পারবেন, চিন্তা করে দেখেন।